অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। বেশ কয়েকদিন পরে আমি ইমরান চলে আসলাম। আসলে মাঝখান দিয়ে প্রায় চার দিন পাঁচ দিনের মতো আমি ঢাকার বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি নাই। তো এখান থেকে অবশ্যই আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো জাস্ট শুরুতেই আমি একটা জাস্ট শিক্ষা সংক্রান্ত একটা মেসেজ নিয়ে চলে আসলাম। তো আজকের মেসেজটি হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা কীভাবে হবে এটা নিয়ে সিদ্ধান্ত হবে আজকে। এটার উপরে একটা প্রতিবেদন প্রকাশ করছে দ্য ডেইলি ক্যাম্পাস। দেখতে পারতাম আজকে হলো শনিবার 17 অক্টোবর 2020। তারা এইটার উপরে যে মানে হেডলাইনটা করছে তা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কীভাবে সিদ্ধান্ত আজ। এখানে তারা বিস্তারিত যেটি বলছে সেটি অবশ্যই সবার একটু জানা দরকার, দ্যাটস আমি আপনাদের জন্য এই মানে মেসেজটা নিয়ে আসলাম। তা হলো তারা যেটি লিখছে, দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে এবারের এইচএসসি পরীক্ষা বাতিল করেছে সরকার। জিএচসি ও এসএসসি ফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এইচএসসির ফল। তবে চলতি বছরে এইচএসসি পাস শিক্ষার্থীদের ভর্তি মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াটা কীভাবে হবে আজ সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তো এটা কিন্তু সবারই ভিতরে এখন একটা জাস্ট জল্পনা কল্পনা। আমি এসএসসি পাস করছি, বেশ ভালো কথা, এইচএসসিও পাস করে গেলাম, কিন্তু এখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা হব, তাহলে আমি এখানে কীভাবে আমার নিজেকে মানে মেধা যাচাই করা হবে? কারণ এইচএসসি পরীক্ষা যারা দিবে কিংবা দেওয়ার কথা ছিল তারা তো তাদের জাস্ট জিএচসি এবং এসএসসির ফলের গড় ভিত্তিতে কিন্তু এখানে মানে তারা এইচএসসিতে পাশ করবে। তো অনেক স্টুডেন্টই আছে যারা দেখা গেলো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ওই জিএচসি এসএসসিতে প্লাস পেয়েও কিন্তু ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। কিন্তু আবার পক্ষান্তরে খুব একটু তুলনামূলক কম রেজাল্ট করেও কিন্তু অনেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট কীভাবে এটাকে মূল্যায়ন করবে, এখানে কী বা আছে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কপালে, এটা কিন্তু এখন একটা মানে জাস্ট প্রশ্নের সম্মুখীন হয়েছে আর কি আমরা। তো সেই প্রশ্নের অবসানটা হয়তো বা আজকেই হয়ে যাবে, সেই প্রেক্ষিতে মূলত এটা মানে এই খবরটা প্রকাশ করছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা আরও যেটি বলছে যে আজ শনিবার 17 অক্টোবর বৈঠকে বসছে উপাচার্য সংগঠক বিশ্ববিদ্যালয় পরিষদ। এই সবাই সিদ্ধান্তের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে ইউজিসি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে জুমের মাধ্যমে বৈঠকটি পরিচালিত হবে। তো বেশ ভালো কথা, পরিচালিত হোক, হইলেই তো ভালো, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা একদম পুরোপুরি টেনশন ফ্রি হয়ে যাবে যে আসলে তাদের কী করা উচিত কিংবা কী করলে ভালো হবে। তো বিষয়টি নিয়েই মূলত তাদের যত চিন্তা ভাবনা। তো আমার মনে হয় দেখি যে এই বৈঠকটা যদি হবে সো দ্যাট এটা দুপুরের পরে হওয়ার সম্ভাবনা আছে, দুপুরের দিকে আর কি। তো হইলে আমরা ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট জানতে পারবো। তো এখানে তার আরেকটু যেটি বলছে তা হলো, এর আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও অনলাইনে শিক্ষা কার্যক্রম নিয়ে গত বৃহস্পতিবার সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে ইউসিজির এক ভার্চুয়াল সভা হয়। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোর মতো অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি এইচএসসি ও ফল সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করার বিষয়টি বিবেচনা করা যায় কি না বা অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া যায় কি না, এ ধরনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, 17 অক্টোবরের সভায় এ সিদ্ধান্ত হবে, অর্থাৎ আজকের সিদ্ধান্ততেই এটা ফাইনাল করা হবে যে এখানে আমরা কি অনলাইনে পরীক্ষা দিব না নাকি এসএসসি এইচএসসির জাস্ট পরীক্ষার রেজাল্টের গড়ের উপর ভিত্তি করে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু সত্যি একটা ভাবনীয় একটা মানে ব্যাপার যে কী হবে না হবে আল্লাহ জানে। যা তারা কী সিদ্ধান্তটা নিবে সেটা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য আদৌ মানে সহায়ক হবে না নাকি কিছু মানে একটু বিপদ হবে, মানে মন খারাপের একটা কারণ হবে। তো দেখা যাক কী হয় না হয়, আমরা সেই অপেক্ষাতে রইলাম। তো এতটুকু ছিল এখনকার মতো আপডেট মেসেজ, বাকি বিষয়গুলো আপনারা এই লিঙ্ক থেকে একটু জেনে নেবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো দেখে সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।